بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে, দাম্ভিকতা কইরো না। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করে না, যারা অহংকার করে তারা নিজের ধ্বংস। আমার দিকে তাকাও, তাকাবা না? তুমি যদি এখন ইবলিশের কাছে সাহায্য চাও, ইবলিশ কি তোমাকে সাহায্য করতে পারবে? দেখবা, এই যে ফু দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহ পাকের পবিত্র কোরআনের শক্তিতে তাদের হাত দুইটা কেটে দেওয়া হোক। শেষ পঙ্গু আজকে তুমি কথা বলো, কে তুমি বলো? বলবা না আবার মারবো? বলবা নাকি মারবো আবার? আল্লাহু আকবার, তার কলিজায় চিপ দেওয়া হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দাঁতের দাঁত খিস্তাছো, দাঁতগুলো আগে ভেঙে দেয়। বিসমিল্লাহ দিব, কথা বলবা? মাথা উপরে তোলো। সালাম, যাও বলো, নাম কি তোমার? সিদ্দিক। সিদ্দিক, মাশাআল্লাহ, চমৎকার নাম সিদ্দিক। হ্যাঁ, ওই উত্তর পাশে একদম ওই পাশে সৃষ্টি চাপবেন তো, সেটা ওই হ্যাঁ হ্যাঁ ওটা বলো। সিদ্দিক, এই রুগীরে বংশ পরম্পরায় কষ্ট দিচ্ছ কেন? আগে কার কাছে ছিলা? ওর নানির কাছে। তারপর কার কাছে ছিলা? ওর কাছে। ওর মায়ের কাছে ছিলা নাকি? না। এই যে বংশ পরম্পরায় চেইনলি কেন কষ্ট দিচ্ছ? কি অপরাধ করছে ওরা? সংসারে আয় উন্নতি ধ্বংস করতেছো, মানুষের ঘুম নষ্ট করতেছো, শারীরিকভাবে মানসিকভাবে দৈহিকভাবে সব দিক দিয়ে নির্যাতন করতেছো কেন? বলো, কথা বলতে এক সেকেন্ড দেরি করবা মাই শুরু করব। বলো কেন নির্যাতন করতেছো? ভালো লাগে। তোমার ভালো লাগায় কি দিন যায়? তোর ভালো লাগে দিন যায়। তোর বউ বাচ্চা নাই? হ্যাঁ, কথা বল, তোর বউ বাচ্চা নাই? আছে। তার তোর বউ বাচ্চা, তুই আরেকটা নারীর দিকে তোর কেন অবৈধ সম্পর্ক? কেন ডিস্টার্ব করস? কেজিং করস কে বল? হ্যাঁ, কেন বলো? ভালো লাগলেই হবে। আমার যদি নেপালের প্রধানমন্ত্রী ভালো লাগে, এটা হবে? আমার ভালো লাগে দিন চলবে? হ্যাঁ, না। তুই হিন্দু না মুসলমান? মুসলমান। আল্লাহকে মানস? আল্লাহ কোরআনে কি বলছে যে তুমি দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরকম কিছু বলছে? না। আল্লাহ সূরা বুরুজের 10 নম্বর আয়াতে কি বলছে? যারা দুনিয়াতে বিনা কারণে মুমিন নরনারীকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ জাহান্নামের আযাবে সাথ দিবে, বলে নাই? তুই আল্লাহর মানুষ না? আল্লাহর কোরআন মানুষ না? তাহলে কোরআনে তো এই কথাও বলছে যে বিনা কারণে মুমিন নরনারীকে কষ্ট দেওয়া যাবে না, তো কেন দেস? বল, বালিশও কোপাইতে হবে না। এই দেখ, এই দেখ, আল্লাহ পাকের কোরআনের শক্তিতে তোর কলিজা এখন চাপ দেওয়া হবে। বিসমিল্লাহ, দেখ, টিকতে পারবি? মৃত্যু বাদ দিয়ে যত রকম কষ্ট আছে এখন তোকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো সারা শরীরে এখন আগুন জ্বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম, পাস চলমান থাকবে না। আরে ডাক্তার, তোরা কয়জন জড়িত আছে? বল, আরো বাড়াই দিব। চুলায় গ্যাস যেভাবে বাড়ায় না মিটার, এভাবে বাড়াই দিব কিন্তু কষ্ট করে নিয়ে শক্তিকে, দেখবি আল্লাহ তাকে আরো 10 গুণ বেশি যন্ত্রণা দেওয়া হবে। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মায়ের কিন্তু খাবার। বলো, কথা বলবা না? বলো, তোমরা কজন আছো এখানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত? বলো, দেরি করলে কিন্তু মার দিব। পাঁচজন। হ্যাঁ, এখানে অ্যাটেন্ড কজন আছো? আমি একা। বাচ্চা বাকি চারজন ডাক, বলে হুজুর দাওয়াত দিয়েছে খাবার, ডাক, ডাকবি দ্রুত, ডাক।
ইনশাআল্লাহ যত বাতিল আছে ধ্বংস হয়ে যাবে। ডাক, কে কে আছে? ডাক, ডাক, কে আইছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তুমি? তাইনো না, তার কিন্তু আগুন হয়ে যাবে। জি, কে তুমি বলো? আমি ফাতেমা। ফাতেমা মানে এটা কোন ফাতেমা? আমি সিদ্দিকের বোন। বোন? জি। তোমরা এই রোগীরে কষ্ট দাও কেন? আমি কষ্ট দেই না। কে কষ্ট দেয়? আমার ভাই। তো তোমরা অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনে সমান অপরাধী না? ও শয়তান, কথা শোনে না। আর কে কে শয়তান আছে এর সঙ্গে জড়িত? ওর সাথে ও একাই শয়তান আমাদের ফ্যামিলির মধ্যে। না, ও সব মিথ্যা কথা বলে। তাহলে ওর বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। তোমাদের কোনো দাবি দাবা থাকবে? না। যদি দাবি দাবা থাকে তাহলে বলো আমাকে। আমি একটা কথা বলবো। বলেন। ওনার নানির কাছে উনি অনেক দিন যাবত আছে, আজকে প্রায় 27 বছর হয়ে গেছে। তারপর থেকে অনেক ডিস্টার্ব করে। আমরা ওনার নানির কাছে যাই, কথা বলি, অনেক চেষ্টা করছি আমার ভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার ভাই অনেক খারাপ, ও অনেক তপস্যা করে, খারাপ কিছু করে, জাদু করে। আবার এই যে ওই আমার যে রুগীটা আগে ছিল, হাজেরা ওনার নাম, উনি হ্যাঁ ওনার নানির কাছে ছিল আমার ভাই। আমরাও গেছি, কথা বলছি, অনেক সুন্দর পরিবেশে কথা বলতাম, আমাদের সাথে অনেক ভালো একটা আত্মীয়তা ছিল। কিন্তু আমার ভাই এত খারাপ, এত মানে বেয়াদব, মানে আমাদের ফ্যামিলির মধ্যে, মানে যাকে আমাদের ফ্যামিলি থেকে ওকে বিরত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বিরত করে দেওয়া হয়েছে। কিন্তু তোমার বাবা মাকে, তোমার বয়স কত? জি, আমার বয়স হচ্ছে 47। 47 বছর, তো শিশু। একটা জিন 1200, 1400, 2000 বছর আছে না? জি, ওনার অনেক বয়স। আমার যে ভাই, ওনার অনেক বয়স। তারা এখন মাত্তাসি কোরআনের শক্তিতে। জি, তার বয়স কত? ওর বয়স হবে প্রায় আপনার হচ্ছে 100-এর উপরে। 100 বছর তো বাচ্চাদের বয়স, 100 বছর ছোট্ট ছোট্ট বাচ্চা। আচ্ছা, তোমাদের বাবা মা বেঁচে আছে? জি না। এখন তোমাদের ফ্যামিলির মধ্যে গার্ডিয়ান কে? আমাদের ফ্যামিলির মধ্যে গার্জিয়ান আছে আমার বড় ভাই। দেখো, এতক্ষণ কেন লাগে আসতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের একটা অপরাধীরে আটকাইছে, জিনাকারীরে। জি। এখন ওর পক্ষে সাপোর্ট করবেন নাকি? জি না, কখনোই না। ওর পক্ষে সুপারিশ করবেন? জি না। ওকে আমি যদি আল্লাহ কোরআনের শক্তি দিয়ে কতল করি, আপনাদের কোনো দুঃখ থাকবে? কোনো দুঃখ থাকবে না, বরং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা আসছেন, আমি খুশি হয়েছি যে আপনারা যতই মায়ের পেটের ভাই হোক, সে অন্যায়কারী, 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 অপরাধকারী, অপরাধকারী, বাপও যদি চুরি করে বাপ চোর, চোর চোরি, অপরাধ অপরাধ, সেটা কোনো দল হোক, সেটা কোনো জাতি হোক, সেটা কোনো পরিবার হোক, সেখানে যে অন্যায়কারী সে কি অন্যায়কারী বা অপরাধী? অপরাধের কোনো দল, দেশ, ধর্ম কিছু হয় না, অপরাধী সর্বসকলে অপরাধী। তো যাই হোক, আমি আপনাদের অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা অপরাধী সাপোর্ট করেন না, কারণ অনেক জিন আছে আমাদের কাছে ক্ষমা চায় যে ভাই ওনাকে মাফ করে দেন, আমরা সেই করব। তো তখন আমরা ছাড়ি, কাউরে ছাড়ি, কাউরে ছাড়ি না। যাই হোক, তো যেহেতু ওদের কেউ জামিন নিচ্ছেন না, সেহেতু আপনাদের সাধুবাদ জানাই। তো আপনারা কিছু খাবেন? পবিত্র কোরআন? জি না, জি না, জি না, জি না, আলহামদুলিল্লাহ, না না না, জি না, আলহামদুলিল্লাহ, শুকরিয়া করি আপনাদের। আমার বাসায় আসলে কেউ খালি মুখে যায় না, তো আমি আপনাদের খাওয়াবো। বলেন কি খাবেন? না, আমরা কিছু খাবো না, আসলে আমাদের অন্যান্য অনেক। আমি একটু, এখন এখানে কয়জন আছেন? জি, এখানে এখন এরা মানে আমি মাত্র আসছি, ওরা 4 জন আছে এখানে। অপরাধী বাদ দিয়ে কয়জন আছেন? অপরাধী বাদ দিয়ে আমরা 3 জন আছি। এই 3 জনকে আমি কিছু হাদিয়া দেবো, আপনার যদি কিছু মনে না করেন। জি, আল্লাহ পাকের পবিত্র কোরআনের শক্তি, আলহামদুলিল্লাহ, কি আসছে বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো কি দেখতেছেন আপনাদের সামনে? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, জোরে বলেন, আমরা শুনি। জি আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিছু সুমিষ্টি দেখা যাইতেছে, খাদ্যদ্রব্য না? জি, খাদ্যদ্রব্য দেখা যাইতেছে। জি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তার গোলাম, খাদ্য দোয়ার বা তৈরি করার যোগ্যতা কোনোটাই আমার নাই। আমি আল্লাহর কাছে শক্তি ভিক্ষা চাই, আল্লাহ ভিক্ষা দেয়, ওইখান থেকে কিছু বণ্টন করি। জি, এগুলো আপনারা হাদিয়া নিয়ে সবাই চলে যান। জি জি, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, আর শয়তানটাকে শাস্তি দিবেন। আমরা চাই যেন উনি আমার ভাই হোক, আর সে যেই হোক, যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হোক। আমিন আমিন। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা নিয়ে চলে যান। আসসালামু আলাইকুম। আল্লাহ দুশ্মন, সামনে আয়। আজকের দিনে তোর সুপারিশকারী কে? আজকের দিনে তোর সুপারিশকারী কে?
হে আল্লাহ, তার শরীরে পূর্বে যেরকম শাস্তি বা আজাব চলমান ছিল তা শুরু করে দেওয়া হোক। তোমার কোনো কথা বলা বক্তব্য আছে? জি বলো, তোমার কী কী বক্তব্য আছে আমি জানতে চাই। জি আমার বক্তব্য আছে, আমি ফিরে যেতে চাই, কিন্তু আমি ফিরে গেলে আমাকে আবার পাঠানো হয়। কে পাঠায়? মোস্তফা। মোস্তফা কে? হু ইজ মোস্তফা? জি আমাকে চালান করেছে। মোস্তফার আন্ডারে কতগুলো জিন আছে? অনেক। কতগুলো? অনেক। কতগুলো? 6-7 হাজার। এই সিদ্দিকের বোন, আপনি যে চলে গেলেন, আপনি দ্রুত হাজির হন তো। ছাড় দে তুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বলতেছে আর নাকি চালান দেওয়া হয়েছে, কি সত্য বলতেছেন? জি জি সত্য বলতেছে। আচ্ছা সত্য হোক মিথ্যা, আপনার সঙ্গে আমি আপনাকে কিছুক্ষণ পরে ডাকবো। হ্যাঁ, বিচার করার পর। জি আপনি এখন যান, আবার একটু পর ডাকবো। হ্যাঁ ওকে। আয়া শোনাই বাউলি, শুন, তোর 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 কবিরাজের নাম কি কইলি? মোস্তফা। মোস্তফার আন্ডারে কতগুলো জিন আছে? অনেক। অনেক কত? নাম কো, হাউ মেনি কোয়ান্টিটি বলো, কতগুলো সংখ্যায়? 6,000 মাত্র? জি 6,000 জিন নিয়ে বাহাদুরি করে দুনিয়ায়? আল্লাহ, সব মিলে 6,000? দেখ দেখ এদিকে, আমার দিকে তাকা, ওই মাথা তুলি। দেখ পবিত্র কোরআনের শক্তিতে দেখ, রশিদ ছায় যে একটার পর একটা চুলের সামনে বিনি দেয় না, বিনির মতো একটার সঙ্গে একটা পেশিয়ে পেশিয়ে একটাকে ধরে আনা হচ্ছে 6,000-কে। দেখ বিসমিল্লাহ। দেখ তোর পিছনে কারা ওরা, দেখ বল কে কে আসছে। দেখ তোর কবিরাজ আজকের দিনে পঙ্গু, কতগুলো আসছে বলো বলো, কথা বলবা না পিটামু এখন বালিশে। আইছে সব? জি 6,000 আসছে? বেশি আসছে, বেশি আসছে। মোস্তফা ওদেরকে ধরে রাখতে পারছে? মোস্তফা অন্যায় পথে আছে, আমরা হক পথে আছি। বাতিল কখনো হকের সঙ্গে পারে? এখনো আছে ওর কাছে। কতগুলো আছে বল, একদম সঠিক বল, ওর কাছে আর কতগুলো? এই কয়েকটা বন্দি করা হলো, আর কয়টা আছে কম মোস্তফার কাছে জিন? তুই ভুল তথ্য দিলি কে, তাইলে তুই কইছিস 6,000, আমি 6,000 নিয়ে কতগুলো আছে সত্য বল, সত্য বল, সত্য বলবি বল 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 বল। হ্যাঁ তোর মুখ মাখাই দিচ্ছে, দেখ দেখ বল বল। পুলিশের রিমান্ড কি? আমার রিমান্ড আছে ডাবল, বল বল আর কতগুলো আছে সত্য কথা বল। কবিরাজের জিন কতগুলো আছে? 56,000। 56,000 কুশি চাই কুশি চাই কুশি চাই কুশি চাই কুশি চাই। সত্য বল, এখনো বল 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 বল, বলবি সত্য কথা, কতগুলো জিন আছে ওর? হ্যাঁ 56,000। এবার যদি ভুল কষ্ট বিনা সত্যে নির্বিচারে হত্যা করবো, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময়, তার শক্তিতে সমস্ত জিনকে ধরে আনা হলো। দেখ সব আইসে কিনা, সত্য কো, মিথ্যা বললে কিন্তু তোর কিন্তু চোখ বন্ধ হয়ে যাবে, বল সব আইসে বল, সব আইসে? জি সত্য কো, সত্য বল। হ্যাঁ হে আল্লাহ, সে মিথ্যা বলে তার একটা কান খসে যাক। সব আসছে? জি। টোটাল জিন কতগুলো হইল বল বল বল, বলবি না? 56,179 জন আসছে। 100? তুই সহ কয়জন? আমি সহ। কলম দেন তো, কলম আমার কাছে আছে, বুঝিস? কিন্তু আমার বন্ধু জিন আছে কিন্তু অনেক মুমিন জিন, ওদেরকে ডাইকা এখন যদি তুই মিথ্যা কস কিন্তু নগদে মারিয়ে ফেলবো। 56,170 জন? তুই সহ 70 জন? 69-70। তোর নাম কি? সিদ্দিক। তোর বড় ভাইয়ের নাম কি? সিফাত। গুড, কত সুন্দর সুন্দর নাম। এখন বল তোদের কোনো শেষ ইচ্ছা আছে বল, আছে কোনো শেষ ইচ্ছা? না। ঠিক আছে, মরার আগে কি তওবা কাটবা? তওবার রাস্তা খোলা আছে এখনো। মৃত্যুর আগে কি তওবা কাটবা? জি তওবা কাটো। শুনে জোরে কও, আমরা শুনি কি কও মনে মনে বলো 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 বলো, তোর বাকাটা
পান ধরতে শেখো না, পান ধরতে শেখো না, পান ধরতে শেখো না বলো। হ্যাঁ আর কিছু বলবা? তোবা কাটবা? জোরে বলো, তোবা করো, বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ما شاء الله. আচ্ছা তুমি, তোমাকে যদি এখন মুক্ত করে দেওয়া হয় তুমি কি স্বাভাবিক জীবনে আসবা? জি। তুমি যদি মিথ্যা কথা বলো? জি না। আর তুমি যদি বলো যে হুজুর এখান থেকে সুইডা গেলে তারপর খেলা দেখামু? জি না। হ্যাঁ সিদ্দিকের বোন সামনে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ওই ও ও ও ও ও বলতেছে আমি যদি কবিরাজের হাত থেকে ওকে রক্ষা কইরা দেই, তা রক্ষা করার মালিক তো আল্লাহ। আমি না না ওকে ওকে ছাড়বার ছাড়বার কোনো দরকার নেই। ও এরকম কসম অনেক হুজুরের কাছে করছে, এরকম হাজারটা হুজুর ওকে অনেক চেষ্টা করছে, ওতে কোনো উপকারই হয় নাই। মানে মুনাফিক? হ্যাঁ হ্যাঁ। ওকে আপনি যেভাবে পারেন ওকে ধ্বংস করে দেন, আমরা এতে খুশি। আচ্ছা আপনি তাহলে একটু সাইডে যান, মানে সাইডে মানে রোগী শরীর থেকে যান, আমি এর মাইরা তারপর আপনাকে ডাক্তারছি, অনেক কথা আছে। হ্যাঁ জি। আমি চলে গেলে আর কোনোদিনও আসবো না, কোনোদিনও আসবো না, কোনোদিনও আসবো না, কোনোদিনও আসবো না, কোনোদিনও আসবো না। তোমাদের কিছু খাওয়ার ইচ্ছা আছে বলো? কোনোদিনও আসবো না। কোনো কিছু খাওয়ার ইচ্ছা আছে? জি না। কিছু খাবা? জি না। কোনো খাবা? জি না। আল্লাহ এখানে উপস্থিত যতগুলো জিন আছে আল্লাহ তারা সকলে কোনো না কোনো ভাবে অন্যের কাছে সংযুক্ত ছিল আল্লাহ। আল্লাহ তারা মুমিন নরনারীকে অকারণে কষ্ট দিয়েছে আল্লাহ, শারীরিকভাবে মানসিকভাবে দৈহিকভাবে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতো আল্লাহ, ইভেন তারা সংসারে আয় উন্নতি রোজগার সমস্ত কিছু নষ্ট করতো আল্লাহ। তোমার পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ আমি তাদেরকে ধ্বংস করার নিয়ত করতেছি, আপনি আমাকে শক্তি দান করুন। এই শোনো ওদের পরিবারের কোথায় কোথায় জাদু টনা করে রাখছস কো? বলবি? বলবি? কোথাও ভালো করে কো, কোথাও না জাদু করছ। তুলবি? তুই বলবি জাদু? তুলবি জাদু? ঠিক আছেন আপনি? মাথা ব্যথা করে? ধরেন না, ধরেন
আপনি ঠিক আছেন? এখন ঠিক আছেন? বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করেন তো, বলেন বিসমিল্লাহ, বলেন বিসমিল্লাহ, চোখ বন্ধ করেন, চোখ খোলা যাবে না, চোখ বন্ধ করেন। দেখেন তো আপনার চোখের সামনে কি দৃশ্য দেখতে পাচ্ছেন, যা দেখবেন কোনো রকম ভয় ভীতি না করে সত্য কথা বলবেন, স্ট্রেট ফরওয়ার্ড। কি দেখতেছেন বলেন? কবরস্থান। কবরস্থান তো দেখবেন, আর পর দেখেন আর কি দেখতেছেন? আল্লাহু আকবার। এবার দেখেন তো কি দেখতেছেন? কি দেখতেছেন বলেন, বলেন, লাশ দেখতেছেন? তো এই কথাটা বলতে তখন সময় নিলে হবে, কয়টা লাশ? একটা। একটা? আর দূরে দেখেন একটা জেলখানা আছে, ওইখানেও লাশ আছে, দেখেন কতগুলা? কতগুলা? অনেক অনেক। কতগুলা? ২০টা? বেশি। ২৫টা? হ্যাঁ, অনেকগুলা। অনেক কতগুলা? শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ, কতগুলো বলেন? অনেক দেখতেছি। যা দেখতেছেন স্পষ্ট? জি। দিনের আলোর মতো সত্য? জি। মিথ্যা বললে আপনি গুনাহগার হবেন কিন্তু, বলেন সত্য দেখতেছেন? জি। এগুলো কোরআনের শক্তিতে আমরা মেরে ফেলছি, বলেন আলহামদুলিল্লাহ। 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 সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, পবিত্র কোরআনের শক্তিতে আমরা অনেকগুলো জিন মেরে ফেললাম। আপনারা সকলে বোনটির জন্য দোয়া করবেন, তার এবং তার পরিবারের সকলের জন্য, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন আল্লাহ পাক সুবহানাহু তাআলা রহমত বরকত দিয়ে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে, সেই সঙ্গে সেই বোনটিও যেন আজীবন হকের পথে, ন্যায়ের পথে থেকে মানুষের আল্লাহর ইবাদত করতে পারে, এবং আমরাও যেন ব্যক্তিগতভাবে হকের পথে, ন্যায়ের পথে থেকে মানুষের উপকার করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।